আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আসলে একটু পড়াশোনা করতেছিলাম, যে খুব খুব বেশি ডিপলি পড়াশোনা করতেছি না, মানে মোটামুটি করা ট্রাই করতেছিলাম যে ইসলামের পরের হিস্ট্রি অ্যান্ড ইসলামে ইসলাম যে আপনার হাসান এবং হুসাইনকে যারা গ্লোরিফাই করে, বা হাসান ওয়াজ লাইক এ মানে তারা তার নবীর চেয়ে খুব বেশি সে মেয়ে পাগল ছিল। এখন এগুলো এগুলো তো গেল, এখন আমার 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 টপিকটা এটা না, আমি জাস্ট এটা লিস্ট ধরে যদি আমি দেখি, তাহলে ইসলামকে গ্লোরিফাই করছে বা ইসলামকে সায়েন্সের সাথে আটকাই ছিল আমার আব্বাসিদ খলিফাদের মনে হয় সময়ে। তো এটা সম্পর্কে যদি আপনাদের কোনো নলেজ থাকে তাহলে একটু যদি আমার সাথে শেয়ার করেন, তাহলে আমি একটু বুঝলাম, মিলাইতে একটু পারবো। বিজ্ঞানের সাথে মানে ইসলামের যে, ইসলাম ইসলামকে গ্লোরিফাই করছে, মানে ইসলাম তো আগে জাস্ট কিন্তু কিন্তু আমি ভাই কি মানে বলবো, যে সমস্ত বিজ্ঞানী, প্রখ্যাত বিজ্ঞানীরা যারা হচ্ছে আরব দেশে জন্মেছিলেন, যে সমস্ত প্রখ্যাত বিজ্ঞানীরা যারা আর কি অনেক বড় বড় আবিষ্কার করছে, তারা তো তাদেরকে সবাইকে তো ইসলাম কাফের বলে ঘোষণা করছে। ইসলামের বড় বড় পণ্ডিতরা তাদেরকে কাফের বলে ঘোষণা করছে। আমি ইবনে সিনাকে তো, একটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি আপনি একটা তো ভিডিও দেখাতে চাই। এর থেকে আসি ভাই, মানে কোন বিজ্ঞানী কোরআন পড়ে কোনো কিছু আবিষ্কার করছে, নাকি তারা অন্যের করা আবিষ্কার থেকেই বা অন্যের অর্জিত জ্ঞান থেকেই পরবর্তীতে শিক্ষা নিয়ে নিজের রিসার্চ করা জ্ঞান দিয়ে বিজ্ঞানী হতে পেরেছেন, কোনটা হয়েছে? সেটাই 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 আমি আপনাকে ফারাজ ভাই দেখাতে চাচ্ছি, যে ওই যে সমস্ত পণ্ডিতরা বড় বড় আবিষ্কার করছে, তারা সব গ্রিক সভ্যতা থেকে ফিলোসফি ধার করে তারা নতুন কিছু আবিষ্কার করতে পেরেছে, যেটা ইসলামে কালিমরাই বলে। আমি বলতেছি না ফারাজ ভাই, আপনি একটু ভিডিওটা দেখেন। হ্যাঁ, ইবনে সিনা আসলে ইমানিয়াত ক্ষেত্রে যা বলছে সবগুলি ভুল, অর্থাৎ তার দার্শনিক চিন্তা সবগুলি ভুল, একটা শুদ্ধ নয়, একেবারে শুদ্ধ নয়, কারণ সে দর্শন গ্রিক দর্শনটাকে অনুমোদন নিজের মতো করে সাজিয়ে মুসলিমদের মধ্যে চালাতে চেষ্টা করেছে। ইবনে সিনা, ইবনে সিনা, ফারাবি, এগুলি এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে আমদানি করে মুসলিমদের মধ্যে সমস্যা তৈরি করেছে, এর জন্য এদের এগুলি পুরোটাই ভুল। এই জন্য ইবনে তাইমিয়া, তার ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং ইবনে খাইয়িম এবং ইমাম শেখ আমাদের সালেহ ফজলান আলম, এমনকি অনেকগুলো ফতোয়া আপনি দেখতে পাবেন যে ইবনে সিনা আসলে কাফের ছিল, ইমানদার ছিল না। ইবনে সিনাকে কাফের বলছে এই জন্য তার কর্মকাণ্ডের কারণে, যে সমস্ত কথা সেগুলির কারণে, আমরা সুনির্দিষ্ট কাউকে আমরা বলার নিয়ম না, কিন্তু এটা বলার কারণ হচ্ছে তার এটা প্রমাণিত হয়ে গেছে। এই জন্য যদি না সে তওবা করে থাকে, আবার বলছি, যদি না সে তওবা করে থাকে, যদি সে তওবা হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুন, যদি শেষ জীবনে সেটা পেয়ে থাকে, যদি তওবা হয়ে থাকে আল্লাহ তওবা না হয়ে থাকে, তাহলে সে কুফরি অবস্থা, সে মারা গেলে, সে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। ইবনে সিনা, ফারাবি, আল কিন্দি, এই তিনজন ছিল মুসলিম আকীদা ধ্বংস করার প্রথম প্রথম পথ দেখিয়েছে এরা। অথচ এদের আপনার কাছে খুব প্রিয় নাম, এদের নাম শুনলে আপনি এদের নামে মজা দেন, এদের নামে আপনি হাসপাতাল দিচ্ছেন, এদের নামে আপনি প্রতিষ্ঠান করতেছেন, এদের নামে আপনি মুসলিম নাম দিচ্ছেন, বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন। এর অর্থ হচ্ছে আপনি জানেন না কোথেকে আকীদা নিতে হবে। আমাদের আকীদা নিতে হবে কোরআন থেকে, আমাদের আকীদা নিতে হবে হাদিস থেকে, আর আমাদের আকীদা নিতে হবে সালফে সালেহীন, সাহাবায়ে কেরাম যেটার উপরে একমত হয়েছেন সেখান থেকে, আর আমাদের আকীদা নিতে হবে বিশুদ্ধ আকল থেকে, এটা তিন নম্বর চার নম্বরে যাবে, আর আকীদা নিতে হবে ফিতরাত থেকে, যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, ফিতরাত আল্লাহ আল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীল লিখালকিল্লাহ। এগুলি বাদ দিয়ে যে ব্যক্তি মনে করবে আমার বিবেকে যথেষ্ট, বিবেক থেকে আকীদা নিবে, অথবা বিবেক থেকে আকীদা নিয়ে গ্রন্থ লিখেছে সেগুলি পড়াচ্ছে, লক্ষ লক্ষ ছাত্র সেখান থেকে বের হচ্ছে, তারা যখনই আপনি বলবেন রব্বুল আলামিন আরশের উপর উঠেছেন, তারা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করে না? আপনি দেখবেন তারা উপরে আল্লাহকে বিশ্বাস করে না। আমি আপনাকে যদি পড়ে শুনে আপনি আশ্চর্য হবেন, এদের গ্রন্থে কি লেখা আছে আমি আপনাকে একটু পড়ে শোনাবো, আপনি একটু শুনে আশ্চর্য হবেন তারা কি বলতেছে, তারা কি বলে, এরা কি আসলেই সত্যিকার অর্থে ইমানের কথা বলছে কিনা, আপনি শুনেন কি বলে। শুনেন, আল্লাহ তাআলা সম্পর্কে কি আকীদা রাখে, বলতেছে আল কাদিম আল হাইয়ুল কাদিরুল আলিম লাইসা বিআরদিন, লাইসা বিআর আর বুঝেন, তার কোনো গুণ নাই, অর্থাৎ কোন গুণ আনার তিনি, তারপরে ওয়ালা জিসমিন এবং তার কোনো অস্তিত্বশীল কিছু নাই, ওয়ালা জওহার তার কোনো মানে তার অস্তিত্ব হওয়ার মতো কিছু থাকে, জওহার বলা হয় অনুপরমাণ, মানে এরকম কিছু হতে পারবে না তিনি, আচ্ছা, ওয়ালা মুসাওয়ার, ওয়ালা মাহদুদ এবং তিনি আরশের উপরে থাকতে পারবেন না, ওয়ালা মাহদুদ, ওয়ালা মুতাবায়ে এবং তার কোনো তিনি আল্লাহ যে সমস্ত কথা তার কোরআনে বলেছে হাদিসে বলেছে কোনোটাই থাকতে পারবে না, ওয়ালা মুতাহাইয়িজ এবং পারাস ভাই ইবনে সিনা আসলে বলে দিছে আল্লাহ একটা অপদার্থ হচ্ছে, ইবনে সিনা ইবনে সিনাকে কাফের বলছিল আর কি তখন যুগের, মানে ইবনে সিনা কি কৌশলে বলে দিছে আল্লাহ একটা অপদার্থ। হ্যাঁ, মানে আজকাল হসপিটাল হয় বুক ফুলায় বলে ইবনে সিনা এত বড় ইসলামিক বিজ্ঞানী, ইসলামিক বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী। তাহলে বুঝলাম না তো ভাই, ইসলামে তো এই এই ধরনের জ্ঞান অর্জন করাটাই তো হারাম, মানে এই যে যুক্তিবিদ্যা বা গ্রিক ফিলোসফি এগুলোই তো ইসলামে হারাম। তাহলে মানে ইমাম শাফি বলছে যারা এই যুক্তিবিদ্যা ফিলোসফি জ্ঞান অর্জন করবে তাদের গাধার পিঠে চড়ায় শহর ঘুরাইতে হবে এবং মানে পিটাইতে হবে, ওই যে কি খেজুরের বেত দিয়ে পিটাইতে হবে না? জি আসিফ ভাই, হ্যাঁ সেটাই ভাই, আসলে গ্লোরিফাই করার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বুঝাইছি, শুধুমাত্র এটাই না যে বিজ্ঞানের ক্ষেত্রে, এবং ইসলামকে একটা মহান ধর্ম বলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রকাশ করা হয়েছিল আমার মনে হয় আপনার ইয়াতেই আব্বাসিদ খালিফাতের সময়, যখন বাগদাদে আপনার খলিফা ছিল, খলিফ খেলাফত ছিল, তখনই অনেক বেশি পরিমাণে গ্লোরিফাই করা হয়েছে। এর আগেও ইভেন ইসলামে অনেক মারামারি কাটাকাটি হয়েছে, একজন একজনের মারছে, উমাইয়া এসে উড়ে মারছে আপনার, এরপর আচ্ছা হাসান। স্টেফেন ভাই বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা, যদি একটু বলতেন। হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে মানে এভাবে কিভাবে মানে ইসলাম স্প্রেড হলে এত গ্লোরিফাই এত কিছুর পরেও, তরবারির মাধ্যমে, তরবারির মাধ্যমে, তরবারির মাধ্যমে স্প্রেড হয়েছে।
হ্যাঁ কেমনে শান্তি ধর্ম বলে আর কি, মানে কিভাবে, আমি আসলে এটা বুঝি না আর কি, কিভাবে এরা তারপর এত কিছুর পর মুহাম্মদের মৃত্যুর পরে, মুহাম্মদের মৃত্যুর পরে কি ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলো একটু পড়তে পারেন। আবু বকর যে বলছিলেন যে ইসলাম শান্তির ধর্ম, এই ধরনের কথা তো কেউ কোনো কেউ বলেনি, এটা তো রিসেন্ট প্রোপাগান্ডা আর কি। চালু হইলো যে ইসলাম শান্তির ধর্ম হিসেবে চালু হয়েছে এবং মদিনায় যে গিয়ে ইসলাম, ইসলাম যে মদিনায় গিয়ে ঢুকলো, মদিনায় ইসলাম স্প্রেড করলো, ইসলাম স্প্রেড করার পর তখন এখানে তিনটাই হতে যেতে ছিল, বনু কুরাইজা, বনু নাজির এবং আর একটা হচ্ছে বনু থার্ড ওয়ান। তিনটাকেও কিন্তু ওরা মেরে মেরে বের করছে, অনেক মারছে, মানে ওখানে অনেক হত্যাকাণ্ড চালাইছে এবং সেটাকে জাস্টিফাই করে কিভাবে যে ওরা কাফের ছিল, কাফের থাকলেই কি মেরে ফেলতে হবে এরকম তো কোনো কিছু আমি আসলে মনে করি না আর কি। মডার্ন না, এটা ইসলামে আছে, কাফের হলে মেরে ফেলতে হবে, এটা ইসলামে আছে। আচ্ছা, এই বিষয়ে গুনভী কিন্তু আসলে সত্য কথা বলে দিচ্ছে। হ্যাঁ, মাহমুদুল হাসান গুনভী যে হুজুর আছে, সে কিন্তু আসলে সত্যি কথাটা বলে দিচ্ছে, সেই ভিডিওটা একটু দেখে নেন। হ্যাঁ, আজকে বলা হচ্ছে সন্ত্রাস জঙ্গিবাদ বলে গালি দেওয়া হচ্ছে, ঠিক আছে, সন্ত্রাস ইসলামে হারাম, জঙ্গিবাদের শব্দ করতে কি, জঙ্গি মানে যদি যোদ্ধা হয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোদ্ধা ছিলেন, কোন সমস্যা আছে, এটা জঙ্গি কয়, জং থেকে জঙ্গি, এটা বাংলা হলো যোদ্ধা, আল্লাহ রসুল যোদ্ধা ছিলেন কিনা অনেক বুঝলে কয় না। আরে এটা তো ইউজি জিনিসটা আমরা খালি বলেছি, এটা খালি যাবো, এটা তো একটা সিপো জঙ্গি হতে পারে, এটা একটা গুণ মুসলমানদের বৈশিষ্ট্য। ইসলামের অপব্যাখ্যা দিয়ে কোরআন সুন্নার বিরুদ্ধে মানুষকে আপনি সঠিক পথ দেখাতে চান, রেবুজিদ্দি পথ, ইসলামে নামাজ রোজা হজ যাকাত এগুলো যেরকম এক একটা বিধান, জিহাদ একটা বিধান, ঠিক না? জিহাদ হলো ফরজ ইবাদত, এই জমিনে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো জিহাদ, জিহাদ জিহাদের চেয়ে বড় কোনো ইবাদত নাই। হুজুররা মানেননি, না মানলে মরবেন, তোমরা যদি বলো জিহাদ মানি জঙ্গি, তাহলে এই দেশের 17 কোটি মুসলমান নরনারী সকলে জঙ্গি হতে প্রস্তুত আমরা, কথা বলেন হুজুর, কথা বলেন, জিহাদ মানি যদি জঙ্গি হয় আমরা সকলে জঙ্গি, কোনো অসুবিধা আছে? আমার নবী জঙ্গি ছিল, আমার নবীউল মালহামা, আমি যোদ্ধা নবী, এটাকে ফাঁসি করেন জঙ্গি নবী, কথা বুঝেন নাই? জঙ্গি গালি না, জঙ্গি ফাঁসি থেকে, জং থেকে জঙ্গি, যুদ্ধ থেকে যোদ্ধা, আমার নবী বলছে আমি যোদ্ধা নবী, আমার নবী যুদ্ধ করছে কিনা, কথা বলেন আপনারা, 27টা জিহাদ আল্লাহ রাসূল অংশগ্রহণ করছে। তো একদম পরিষ্কার বলে দিল, তো মানে আমাদের তো আর কিছু নতুন করে বলার দরকার নাই, তাই না? হ্যাঁ, তো ওইটাই হচ্ছে কোথাও আসলে শান্তি ধর্ম বা এই যে প্রোপাগান্ডাটা চালু হয়েছিল, এটা কি ওই সময় গ্লোরিফাই করছে আবাসিদ খলিফাতে নাকি তারা পরে গ্লোরিফাই করছে, সেটাই ছিল মানে গত কয়েকশো বছর ধরে, একশো বছরের আবিষ্কার যে ইসলাম শান্তির ধর্ম, এর আগে ইসলাম শান্তির ধর্ম এগুলা মানে এগুলা কোথাও ছিল না। ঠিক আছে স্টেফেন, আপনাকে কি তাহলে আজকে বিদায় জানাবো আমরা? অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আপনাকে বিদায় জানাই আমরা।